স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে কত দিকে কত কারিগর লিখেছেন সৈয়দ শামসুল হক। শুরুতে আমরা কবির সাথে একটু পরিচিত হব। সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন 1935 খ্রিস্টাব্দের কুড়িগ্রাম শহরে। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। এক সময় তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেন। তার শিশুতোষ রচনাও রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, পায়ের আওয়াজ পাওয়া যায়, নূর লোদিনের সারা জীবন, সীমান্তের সিংহাসন, অনুবরহয় হয়, হডসনের বন্দুক ইত্যাদি বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠা বের করি এবং কত দিকে কত কারিগর বলতে সৈয়দ শামসুল হক কি উপস্থাপন করেছেন সে বিষয়ে আমরা এখন জেনে নেব। নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ। হাড়ি পাতিল সরা সানকি তৈরি করছে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ, মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ, বেণীবন্দনরত যুবতী চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার অতিলিপি, উড়ন্ত পরি ময়ূরপঙ্খী নৌকার চিত্র, চোখ বুজে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল। বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য জিম ধরা নিরবতার ভেতরে সবুজ শ্যাওলা ধরা কুমুরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল। আজকাল এগুলো বিক্রি ভালো, সস্তায় ঘরের দেয়ালে সাজবার জন্য অনেকেই কেনে। এক একটা চিত্রের জন্যে কাঠের ওপর খোদাই করা নকশা আছে, তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। কাদার তালে ফুটে উঠছে নকশা, বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে। কাজ করছে যারা তাদের ভেতরে কিশোর বেশ কয়েকজন, যুবক দুইজন, আর একপাশে উঁচু পিঁড়ির ওপর উবু হয়ে বসে কাজের তদারক করছেন বিদ্য পাল মশাই। মাথায় টাক, কানের দুপাশে সাদা এক খামচা করে চুল, তিনি শ্যান চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন। ওই করলি কি? আরে দামরা, কারিগর ছোকরা এতগুলো, কাকে দামরা বলে সম্বোধন করলেন বুঝতে পারলাম না, কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে সে। দেখলাম সে ছোকরার চোখ না তুললেই চট করে একটি মাটি নিয়ে ময়ূর পঙ্খী নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগাল। পালমশাই আমার দিকে ফিরে হেসে বললেন, নজর না রাখলেই কাম সারা। দেখলেন না চান্দ সৌদাগরের মুকুটটা যে সাঁচে ওঠে নাই, বেটার খেয়ালই নাই বলেই উহু করে নিজেই উঠে গেলেন ছোকরার কাছে।
তারপর ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটটার উপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। জ্যাঠা পেছনে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পাল মশাই। ব্যাস আর কোনো কথা নয় কারো তরফে, ঘুরে তাকিয়েই তিনি বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছে, সেও মাথা নিচু করে বসে রইল সমুখের কাঁচা মাটির পাটার দিকে তাকিয়ে। আরে দামরা, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানোর কয়েকবার দেখায় দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন, এই দাড়ি তো বাংলার সকলে চেনে। চেনে মানে ছায়া দেখলেও চেনে, খালি ছায়া দিয়েই বোঝায় রবীন্দ্রনাথ। তাইলে বোঝেন সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখা যদি লালন ফকির মনে হয় কি মাওলানা ভাসানি মনে হয় তাহলে চলবে? আবার দ্রুত হাত চলে পাল মশাইয়ের, মহাবিরক্ত হয়ে তিনি কাঁচামাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড়টে কেটে চলেন। আঁচর কাটতে কাটতে আমাকে বলেন, বুঝলেন, কাঠের সাঁচে সকল টান টুন ছাপ ছোপ ঠিক ওঠে না, হাতে ঠিক করতে হয়, নাইলে মাল নষ্ট, পয়সা নষ্ট। তার উপরে ধরেন বাটি থেকে বাইর করলেও কিছু কিছু বাদ বাতিল হইয়া যায়। জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবির দিকে দেখিয়ে পাল মশাইকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? কেন মানুষ চাকা ঠেলে তোলে সেই ছবি? শেখা তো নয়, কার আঁকা ছবি? পালমশাই একটু ইতস্তত হয়ে বললেন, ধরেন আমাগো আঁকা। আমি হেসে বললাম, পালমশাই, এটা জয়নুল আবেদিনের আঁকা। শুনে কিছুক্ষণ ভ্রু কুচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিরাসক্ত গলায় বললেন, হ হইতে পারে, কেটা জানে কত দিকে কত কারিগর আছে। জয়নাল না কি কইলেন, নাম মনে থাকে না। তারপর ধরেন গিয়া আমরা যে আর্টের কাম করি, আমাগো চিনে কয়জনে? এই যে আমার বাবায় তানি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তার স্মরণ রাখছে কোন? তারপর একটু চুপ করে থেকে বললেন, জয়নাল, হ হইতে পারে, তো এই নকশাটা খুব চলছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল বাঁশি বাজাচ্ছেন। পালমশাই সসিদ্ধ চোখে একবার আমার একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি। বললেন, কেন কি হয়েছে? না ঠিক আছে, আমি শুধু জানতে চাইছি, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না? বঙ্গবন্ধু? হ্যাঁ, কেন দেখেন নাই? ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরে তো বঙ্গবন্ধু দুইটা ছবি, হেরা তো মধ্যে বা নিচে রাহন যায় না। এতক্ষণ মুঠুতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম, সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার উপরে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ পড়ব। কোমর, কোমর হচ্ছে মাটি দিয়ে পুতুল পাত্র প্রতিমা তৈরি করা যাদের পেশা। সরা, সরা হচ্ছে পাতিল ঢাকা মাটির তৈরি ঢাকনা। শানকি, মাটির তৈরি ছোট থালা। পাটার কাজ, মাটির দস্তা বা ফলক তৈরির কাজ। বেনি, বিনুনি করা চুল। ময়ূরপঙ্খী নৌকা, ময়ূরের আকৃতিতে অনুসরণে তৈরি নৌকা, অবিশ্বাস্য যা বিশ্বাস করা যায় না। ভাটি,
মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা। পালমশাই, পাল মহাশয় বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি পাল। দামরা সার অপটু অর্থে ব্যবহৃত হয় শব্দটি। খেয়াল, খেয়াল বা লক্ষ্য করা। সাচ ধরন বা একরূপতা অথবা যার মিল আছে বা সাদৃশ্য। নকশা চিত্রের কাঠামো, রেখাচিত্র। রবীন্দ্রনাথ বিশ্ববিখ্যাত বাংলা সাহিত্যিক, এখানে মাটির তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বোঝানো হয়েছে। লালন ফকির, লালন ফকির হচ্ছে বিখ্যাত মর্মী সঙ্গীত সাধক লালন ফকিরকে ফকিরের মাটির তৈরি প্রতিকৃত বোঝানো হয়েছে। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান। সূক্ষ্ম মিহি সরু বা হালকা। নিরাসক্ত আবেগহীন। আর্টের কাম কারু বা চারুকলার কাজ, ছবি আঁকা বা লোকশিল্প তৈরির কাজ। আর্টিস্ট শিল্পী, চিত্রশিল্পী বা কারুশিল্পী। কৃষিক্ষেত্রী আমরা এরকম শুনলাম কত দিকে কত কারিগর। এই প্রসঙ্গে সৈয়দ শামসুল হক তার গদ্যাংশে যে গল্পটি সে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন, সেটা জানলাম। এবার আসলে সে আমাদের কবি সৈয়দ শামসুল হক সে কী বোঝাতে চেয়েছেন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ। প্রাচীন কাল থেকেই এদেশের গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে। কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের এবং তামা, দস্তা, লোহা, স্বর্ণের বিচিত্র শিল্পকর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। এর মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। কত দিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন। এরা কুমোর হিসেবে পরিচিত। এসব মাটির তৈজসপত্র তৈরি করতেন কুমোরগণ। কিন্তু সে দিন এখন আর নেই। এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব মূর্তি। পালমশাই তেমনই একজন জাত শিল্পী। তার তত্ত্বাবধানে শিল্পীগণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মাওলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি গড়েন। শুধু তাই নয়, ইতিহাস ও ঐতিহ্য হিসেবে পরিচিত বিষয়েও তারা শিল্পকর্মের বিষয় হিসেবে বেছে নেন। সৈয়দ শামসুল হক এই গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় ফুটিয়ে তুলেছেন কত দিকে কত কারিগর গল্পে। আমরা আজকে যে পাঠ পড়েছি সেই পাঠের একটা মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোক সংস্কৃতির পরিচয় তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে দেশের যে সংস্কৃতি প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন বা মমত্ববোধ সৃষ্টি করা, সেটাই মূলত বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।